বাড়ছে রাত, বাড়ছে ঘূর্ণিঝড় মোখার প্রভাব। তীরে আছড়ে পড়ছে ঢেউ, বেড়েছে বাতাসের গতিও। আর রাতের অন্ধকারে ঘূর্ণিঝড়ের আতঙ্ক বাড়ছে উপকূলবাসীদেরও। রাত বাড়ার সাথে সাথে চট্টগ্রামের সমুদ্র হয়ে উঠছে উত্তাল। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কূলে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে যেতে করা হয়েছে মাইকিংও। নগরীর 26টি পাহাড় থেকে 6000 পরিবারকে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। এসে দেখলাম যে এত উত্তাল ঢেউ, মানে ধারণার বাইরে, খুব ভয় লাগতেছে এখন চলে যাব। প্রতিটা ঢেউ 9 ফিট 7 ফিট এরকম উচ্চমাত্রায় আসতে আসে মাঝে মাঝে। বেশিরভাগ জেলেরা তাদের আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে তারা অবস্থান নিয়েছে বর্তমানে, এবং আমরা চেষ্টা করছি একেবারে শতভাগ জেলেরা যাতে আশ্রয় কেন্দ্রে চলে যায়। বিভিন্ন এলাকায় আমরা সচেতনতামূলক করে যাচ্ছি, আমরা অনুরোধ করে যাচ্ছি মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য, আমরা বলছি, আমাদের ইনফরমেশনটা পৌঁছে দিচ্ছি। কক্সবাজারের সমুদ্র ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। আকাশেও কালো মেঘ, কখনো হালকা আবার কখনো মুষলধারে বৃষ্টি। কারণ ঘূর্ণিঝড়ের মুখ এ জনপদ ঘিরে। মোখার অগ্রভাগ এ জনপদে আঘাত হানতে পারে মধ্যরাতের পর যে কোনো সময়ে। তাই আতঙ্ক উপকূলের মানুষের মাঝে। তবে এরই মধ্যে কুতুবদিয়া, সেন্ট মার্টিন, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় অনেকেই গেছেন আশ্রয় কেন্দ্রে। জেলায় প্রস্তুত রাখা হয়েছে 600 আশ্রয় কেন্দ্র। এখনো তো মানে সিঙ্গেল যখন চলে আসি, সবগুলা ফেলা কাপড় নিজের করোনার কাপড় লিয়ে আসি, চলে আসি, আর কিছু আনিনি। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে 10 লাখ রোহিঙ্গা। নড়বড়ে আর অস্থায়ী ঘর তীব্র বাতাসে যে কোনো সময় উড়ে যেতে পারে। এত বিপুল জনগোষ্ঠী আশ্রয়কেন্দ্রে নেওয়াটাও বড় এক চ্যালেঞ্জ। ক্ষতির সংখ্যায় থাকা নোয়াখালীর উপকূলেও আছড়ে পড়ছে ঢেউ, হচ্ছে গড়ি গড়ি বৃষ্টি। ঝুঁকিপূর্ণ অনেক এলাকাতে এখনও মানুষজন রয়ে গেছেন। রাত বাড়ার সাথে সাথে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও কবিরহাটবাসীদের মাঝে বাড়ছে আতঙ্ক। হয় ঘূর্ণিঝড় ভয়বিদ্যুৎ থাকে, তবু আমরা নিজেদের এলাকার লোকজন নিয়ে বেকারের সেফটি মতো নিই। ভয়বিদ্যুৎ অনেক ঢেউ হবে, অনেক লার হবে, এই যে পরিস্থিতি পুরো খারাপ। ঘূর্ণিঝড় মগার কারণে অনেক চিন্তাভাবনা হচ্ছে এখন, এই আশ্রয়কেন্দ্র যাবার জন্য প্রস্তুত নিতেছি আস্তে আস্তে। উপকূলীয় জেলা পটুয়াখালীর আন্ধারমানিক নদীতেও বেড়েছে জোয়ারের পানি। অনেকেই আশ্রয় নিয়েছেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রগুলোতে। এখানে জড়ো হওয়া হবে, পানি উঠবে, আমরা বাঁধের বাইরে, বাচ্চা কাচ্চা নিয়ে এই জন্য আগে চলে আসছি, কারণ জড়ো হওয়া হইলে তো বাচ্চা কাচ্চা নিয়ে আসা সম্ভব না। আসি, আমি বয়স্ক মানুষ না, এই লোকজন আমি আইসি, আমার কে ডানবে, আমি তো ঘরের তলে পড়ি মরবো। জোয়ারে পানি বেশি হয়েছে, সেই কারণে আমরা আমার ওই যে পরিবার নিয়ে মা বৃদ্ধ এই নিয়ে এই যে কেন্দ্রে। ভোলায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। আশ্রিতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এরই মধ্যে জেলার প্রায় 9000 মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন কেন্দ্রে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা। আবুনোমান, এখন